হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মনিয়া রাসনাস কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি হাজির বিরিয়ানি। হাজির বিরিয়ানি সবারই কিন্তু খুব পছন্দের, তো আমি আজকে চেষ্টা করব এই হাজির বিরিয়ানিটা তৈরি করার। পুরো পারফেক্ট রেসিপি না হলেও আমি নিজের অভিজ্ঞতায় আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করব। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথম আমি দুই ইঞ্চি পরিমাণ দারচিনি স্টিক নিয়েছি, 10-12টা লবঙ্গ নিয়েছি, 10টা এলাচ নিয়েছি, 1-4 চামচ জয়ত্রী নিয়েছি, অর্ধেকটা জয়ফল নিয়েছি, আর 1.5 চা চামচ সাদা গোলমরিচ নিয়েছি। এই মশলাগুলোকে আমি পাটায় পিষে নেব। আর এখানে আমি 1.5 কেজি পরিমাণ চর্বিসহ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়ে করতে পারেন, অবশ্যই চর্বিসহ মাংস নিতে হবে। চলে এলাম রান্না করতে। এখানে আমি হাঁড়িতে 1.5 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, আর 1/3 কাপ সয়াবিন তেল। আমি দুটো তেল একসাথে করে নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1টা বড় কালো এলাচ আর 3টা তেজপাতা। মশলাটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দর্শক, পেঁয়াজ কুচিটাকে কিন্তু একেবারে ব্রাউন করা যাবে না, হালকা যখন একটু ব্রাউন হওয়া শুরু হবে তখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। আর পেঁয়াজটা একটু সফট হবে, দেখুন এরকম সফটই আছে পেঁয়াজটা, কিন্তু হালকা একটু বাদামি রং ধরতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বাটা। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন ভালোভাবে এই আদা রসুন আর পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ কষিয়ে নেব, ভালোভাবে কষাতে হবে। আর এই মাংসটা রান্না করার সময় যত কষানো হবে ততই ভালো হবে, সে কারণে কষিয়ে নিলাম মশলাটা। এখন দিয়ে দিলাম 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এখন দিয়ে দেব, দর্শক আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছিলাম, সেই আস্ত মশলাগুলোকে আমি পাটায় পিষে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন। তো সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, যেই মশলাটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 2 চা চামচ জিরা গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, তবে এই পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দেব না। আমি ঢাকনা না দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট মাংসটা কষিয়ে নেব, আর চুলোর আঁচটা থাকবে মিডিয়াম টু লো। দর্শক, আমি প্রায় 6-7 মিনিট কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি ঢেকে দেব, ঢেকে আমি রান্না করব আরও 5 থেকে 6 মিনিট। দর্শক, প্রায় 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 4টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে মাংসে খুব সুন্দর একটা স্মেল আসবে। আবারও একটু নেড়ে দিচ্ছি। আর মাংসে কিন্তু আমি কোনো পানি দেইনি, মাংসে এমনি এমনি পানি উঠেছে দেখতে পাচ্ছেন, মাংসের পানি দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিলাম, এখন ঢাকনা খুলে নিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে, মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খুবই সফটভাবে সেদ্ধ করতে হবে। এখন এই মাংসটা আমি একটা পাত্রে তুলে নেব, আর মাংসের যে মশলাটা আছে সেই মশলায় আমি পোলাওটা রান্না করে নেব। তো ভালোভাবে মাংসটা তুলে নিচ্ছি, আর কিছুটা মশলা আর তেল রয়ে গেছে, এই তেলেই আমি পোলাওটা রান্না করব। আর বাড়তি কোনো আমি তেল দেব না। আর আপনাদের রান্না করার সময় যদি তেল প্রয়োজন হয়, মনে করেন তেল লাগবে, তাহলে দেবেন, তবে আমার তেল প্রয়োজন নেই, আজকে এই তেলেই পোলাওটা রান্না হয়ে যাবে। এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাওর চাল দিয়ে দিলাম। আমি 3 কাপ পরিমাণ পোলাওর চাল আধা ঘন্টা আগে ভালোভাবে 5 থেকে 6 বার কুচলে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে নিয়েছি, ছেঁকে রেখেছিলাম প্রায় 10 মিনিট। তখন যখন ঝরঝরা হয়েছে সেই চালটা আমি দিয়ে দিলাম। আর
দর্শক আরেকটা কথা বলি, এভাবে চাল যখন আপনারা আধা ঘন্টা ভিজে রাখবেন, তারপর আবার ছেঁকে 10 মিনিট পানিটা ঝরিয়ে রাখবেন, তখন কিন্তু পোলাওটা রান্না করলে খুব ঝরঝরে হয়। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। মাংসেও কিন্তু লবণ দেওয়া ছিল রান্নার সময়, আর এখানে অল্প একটু লবণ দিয়েছি, লবণটা একটু বুঝে দিতে হবে। এখন ভালোভাবে পোলাওর চালটা ভেজে নিতে হবে। যখন শন শন শব্দ হবে বুঝতে পারবেন পোলাওর চালটা ভাজা শেষ। আর চুলোর আঁচটা কিন্তু লো করে তারপর ভাজতে হবে। দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পরিমাণ পানি দিচ্ছি। সব সময় পোলাও রান্নার ক্ষেত্রে ডাবল পানি দিতে হবে। যে কাপ দিয়ে আপনারা চাল মাপবেন ঠিক সে কাপের ডাবল পানি দেবেন। ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন চালটা নিচে কোথাও দলা পেকে না থাকে। দিয়ে দিলাম 15টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ভেঙে দেইনি, ভেঙে দিলে ঝাল হয়ে যাবে। যদি কেউ ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচ কিছুটা ভেঙে দিতে পারেন, তবে এভাবে দিলে শুধু ঘ্রাণ হবে কিন্তু ঝাল হবে না। খুব সুন্দর একটা ঘ্রাণের জন্য এভাবে 15টা কাঁচামরিচ দিতে হবে। আর যখন এভাবে বলক চলে এসেছে তখন দিয়ে দিলাম সেই রান্না করা মাংসটা। অবশ্যই যখন ফুটে উঠবে তখনই মাংসটা দিয়ে দিবেন, তাহলে মেশাতে খুব সুবিধে হয়। আর যদি আপনারা কিছুটা পানি টেনে গেলে তারপর মাংসটা দেন তাহলে মেশাতে খুব ঝামেলা হয়, তারপর দেখা যায় পোলাওটা হতে চায় না। তো সে কারণে ফুটে ওঠার সাথে সাথে মাংসটা দিয়ে দেবেন। আর মাংসটা দেওয়ার সাথে সাথে লবণটা একটু চেক করে নেবেন, প্রয়োজনে লবণ কিছুটা দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এটা খুব শাহি একটা স্বাদ করে। আবারও নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি পোলাওটা ঢাকনা দিয়ে ঢাকিনি, চুলোর আঁচটা হাই আছে। এই পানিটা যখন কমে যাবে তখন আমি ঢেকে দেব। আর এখন এ পর্যায়ে দিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, এটা বিরিয়ানিতে একটা শাহি ফ্লেভার নিয়ে আসে। দেখুন দর্শক, পানিটা কিন্তু কমে গেছে, চালের গায়ে গায়ে লেগে আছে পানিটা, চালের নিচে পানিটা চলে গেছে। ঠিক এই মুহূর্তে আমি চুলোর আঁচটা একেবারে লো করে দিয়েছি আর ঢেকে দিয়েছি, আর হোলটাও বন্ধ করে দিয়েছি। ঢাকনায় কোনো হোল থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমি প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে, এখন একটু উল্টে দিচ্ছি। কিছুটা ভিজা ভিজা ভাব আছে, এই ভেজা ভাবটা যেন চলে যায় সে কারণে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। নিচের পোলাওগুলি আলতো হাতে একটু উপরে তুলে দিতে হবে, আর উপরেরগুলো যেন নিচে চলে যায়। এখন আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য, আর চুলোর আঁচটা কিন্তু একেবারে লোই থাকবে। দর্শক, আরও 5 মিনিট পর ফিরে এলাম। আমাদের হাজির বিরিয়ানিটা একদমই রেডি, খুবই সুন্দর হয়েছে রান্না। বিরিয়ানিটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার এই টিপস ফলো করে আপনারা যদি তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের বিরিয়ানিও এরকম ঝরঝরে হবে এবং অবশ্যই সুস্বাদু হবে। আপনারা অবশ্যই হাজির বিরিয়ানির সেই স্বাদ পাবেন। তো দর্শক, দেখে নিলেন কত সহজে আমি তৈরি করে নিলাম সেই হাজির বিরিয়ানি, ঢাকার সেই বিখ্যাত হাজির বিরিয়ানি। এই হাজির বিরিয়ানিটি আমি ডেকোরেশন করেছি কিছু শামি কাবাব দিয়ে, আর এই শামি কাবাবের রেসিপির লিঙ্কটি আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আশা করি আজকের আমার এই হাজির বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে কোনো রান্না আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যত পারেন শেয়ার করবেন। আর আপনি রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিংক দেওয়া থাকবে, আপনি আপনার রান্না শেয়ার করতে পারেন। তাহলে দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।